গত 14ই অগস্ট ভাটপাড়া পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের সুয়রমারি এলাকায় গণপত সিং নামে এক তৃণমূল কর্মীকে গুলি করে খুন করার ঘটনায় জড়িত। এদের কাছ থেকে উদ্ধার হয়েছে 2 7mm ও 2 1 শাটার সহ 2টি ম্যাগজিন ও বেশ কিছু কার্তুজ। কোথা থেকে তারা এই আগ্নেয়াস্ত্র পেল তাও খতিয়ে দেখছে পুলিশ। এদের সঙ্গে আরো কেউ যুক্ত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে ভাটপাড়া থানার তরফ থেকে। আপনারা জানেন সবাই যে 14 তারিখ রাতে রাত 10:30টার সময় আমাদের সুয়রমারিতে একটি মার্ডার হয়, আর সেখানে আমাদের পুলিশ তৎপরতার সঙ্গে পৌঁছে গিয়ে বেশ কিছু প্রত্যক্ষদর্শীর বয়ান নথিভুক্ত করে, এবং পরবর্তীকালে আমরা যখন অভিযোগ পাই প্রত্যক্ষদর্শীর বয়ান এবং অভিযোগকারিনীর যে বয়ান আছে সেই অনুসারে আমাদের ভাটপাড়া থানা তদন্তে নামে, এবং তদন্তে নেমে আমরা অভিযোগকারিনীর সঙ্গে যখন কথা বলেছিলাম তাদেরকে আশ্বস্ত করেছিলাম যে আমরা একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই আসামি অ্যারেস্ট করব, এবং সেই কথাটা আমরা রাখতে পেরেছি। আমাদের আজকে 6 দিন হয়েছে, আমরা সেই 7 দিনের মধ্যেই আসামিদেরকে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছি। আমার এন্টায়ার টিম 7 জনকে গ্রেপ্তার করেছে, এবং এই 7 জনের মধ্যে যে আসামিগুলো ওই দিন তারা যেভাবে ক্রাইম করেছে আমরা ইতিমধ্যে সেগুলোর পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করেছি এবং রিকনস্ট্রাকশন অফ ক্রাইমটাও করে নিয়েছি। এখনও আমরা 7 জনকে গ্রেপ্তার করেছি, তাদের কাছ থেকে আমরা যে অফেন্ডিং উইপন্সগুলো আছে সেগুলোকেও বাজেয়াপ্ত করেছি। আসামি যারা অ্যারেস্ট হয়েছে তারা হলো সানি দাস, অ্যারেস্ট হয়েছে অর্জুন চৌহান, বিজয় পাসোয়ান, অনিল হাড়ি, শ্রাবণ হাড়ি এবং লক্ষণ চৌধুরী। গতকালকে অ্যারেস্ট হয়েছে রাজেশ বাসফোর, এদেরকে পুলিশ রিমান্ডে নিয়ে আসা হয়েছে এবং তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে। 4টে আগ্নেয়াস্ত্র এখনও পর্যন্ত বাজেয়াপ্ত হয়েছে, 2 7mm আছে এবং 2 1 শাটার আছে। এখনও পর্যন্ত আমরা প্রাথমিকভাবে যতটুকু জানতে পেরেছি যে এটা কিছুটা ওদের এলাকা দখলের লড়াই আছে, আর এর পেছনে আরও কিছু কারণ আছে কি না সেগুলো আমরা তদন্তের অগ্রগতির সাথে সাথে জানতে পারবো। এ ধরনের কোনো তথ্য আমরা পাইনি। বেশ কিছু কার্তুজ উদ্ধার হয়েছে। আমরা সেগুলো সমস্ত কিছুই তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে ভেরিফাই করব। আমার পুলিশ তৎপর আছে এগুলো কোথা থেকে আগ্নেয়াস্ত্র এলো এবং কিভাবে ওরা হাতে পেল সেগুলো সমস্ত কিছু আমরা ভেরিফাই করছি। এর পেছনে আমরা এখনো রাজনৈতিক কোনো কারণ পাইনি, আমরা এগুলো দেখছি। তদন্তের সাথে আমরা সমস্ত কিছু ডিসক্লোজ করব না, যেহেতু একদম প্রাথমিক পর্যায়ে আছে। আমাদের এখনও পর্যন্ত বেশ কিছু তথ্য সেগুলো তদন্তে উঠে আসবে এবং সেগুলোকেই আমরা আনার্থ করার চেষ্টা করছি। সেগুলো তদন্তের সাপেক্ষে যেগুলো তদন্তে হ্যাম্পার হতে পারে এমন কোনো তথ্য আমি মিডিয়ার সামনে তুলে ধরবো। সাসপেক্ট কেউ আছে? আমরা দেখছি, ভেরিফাই করছি, ওদেরকে জিজ্ঞাসাবাদ চলছে, বিস্তারিত আমরা জিজ্ঞাসাবাদ করছি। পরবর্তীকালে যদি আরও কোনো তথ্য পাই আপনাদেরকে তুলে ধরবো।